আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনসের মান বন্টন এবং তোমাদের সম্পূর্ণ যে 100 মার্কসের পরীক্ষাটি সমাপ্ত হয়ে থাকে সেই 100 মার্কস প্রশ্নের মধ্যে তোমরা দেখবে যে ক বিভাগে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন থাকে 12টি। এই 12টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 10টি উত্তর করার ক্ষেত্রে তোমাদের প্রতিটি প্রশ্নে এক করে 10 × 10 অর্থাৎ 10 মার্কস থাকবে। খ বিভাগে মধ্যমানের প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা দেখে থাকবে যে 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্নের মধ্যে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের 4 মার্কস করে তোমাদের চারপাশে 20 মার্কস থাকবে। গ বিভাগ, এই গ বিভাগে তোমরা দেখবে যে 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হয়। এই 5টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান 10 × 5 = 50 এবং তোমরা যদি দেখো সম্পূর্ণ প্রশ্নটিতে 1 থেকে 17 নং প্রশ্ন, যে প্রশ্নগুলো থাকে এর মধ্যে 1 নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন, 2 থেকে তোমরা দেখবে 9 পর্যন্ত, 2 থেকে 9 যে সিরিয়াল আমি এখানে অবশ্যই লিখেছি যে 2 থেকে 9 পর্যন্ত যে প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো সাধারণত দেখবে 4 মার্কসের প্রশ্ন, 5টি প্রশ্ন, এখানে 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এরপরে গ বিভাগে তোমরা দেখবে যে 10 থেকে 17 নং প্রশ্ন পর্যন্ত তোমাদের প্রশ্নে থাকে, এখান থেকে যে কোনো তোমাদের 5টি প্রশ্নের আনসার তৈরি করতে হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাদের ধারাবাহিকভাবে অর্থাৎ সিকোয়েন্স বজায় রেখে কিন্তু প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে এবং এই 80 মার্কস এর প্রশ্নের মানবন্টনে তোমাদের সময় বরাদ্দ করা থাকবে কিন্তু 4 ঘন্টা, আর 20 মার্কস ইনকোর্স আকারে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ইনকোর্স আকারে তোমরা 20 মার্কস পাবে। এবং বিএসসি অনার্স সেকেন্ড ইয়ারের সকল শিক্ষার্থীদের বলবো যে তোমরা অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট করে অবশ্যই তোমরা বুঝবে যে তোমাদের সেকেন্ড ইয়ারে উঠে টোটাল 800 মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তোমাদের কম্পালসারি হিসাবে তোমরা পাবে 4টি সাবজেক্ট, ক্যালকুলাস 2, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমরা কম্পিউটার প্রোগ্রামিং এবং আরেকটি পাবে ম্যাথ ল্যাব, অর্থাৎ 4টি কম্পালসারি সাবজেক্টে 400 তোমরা পাবে। এরপরে 2টি তোমার ঐচ্ছিক সাবজেক্ট নিতে হবে, যেখানে তোমরা দেখবে যে 3টি ঐচ্ছিক সাবজেক্ট থাকে, যে কোনো 2টি ঐচ্ছিক সাবজেক্ট তোমাদের নিয়ে 150 150 অর্থাৎ 300 মার্কস থাকে, অর্থাৎ 400 300 700 এবং কম্পালসারি হিসাবে সেকেন্ড ইয়ারে কিন্তু 100 মার্কসের ইংরেজি থাকে। এই 100 মার্কসের ইংরেজি দিয়ে মোট 800 মার্কসের প্রশ্ন থাকে। তো আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স সেকেন্ড ইয়ারের গণিত বিভাগের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বা এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমি মান বন্টনটি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। আমি ধারাবাহিকভাবে ছোট প্রশ্ন বা 4 মার্কসের যে ধরনের প্রশ্ন থাকে বা বিগত বছরের প্রশ্নগুলো যদি পারি তোমাদের সামনে আমি প্রশ্নগুলো আপলোড করার চেষ্টা করব এবং তোমাদের এই তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিষয় কোড নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ 223703, অর্থাৎ বিষয় কোডও এখানে আমি উল্লেখ করেছি। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমরা যারা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমিতে ক্লাসগুলো দেখো, আমি ম্যাথমেটিক্সের একদম নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ক্লাসগুলো যতটুকু পারি সুস্থ থেকে আপলোড করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এই সাবজেক্টের পরবর্তীতে আমি ক্লাসগুলো নিয়ে থাকার চেষ্টা করব। সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।